নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,227। বেচা কেনা হয়েছে 295 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 17টির, কমেছে 55টির দর, আর অপরিবর্তিত আছে 218টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে শেষ হয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ওভারঅল ইন্ডেক্স কমেছে 18 পয়েন্টস এবং তা এখন দাঁড়িয়েছে 6,227 পয়েন্টসে। গতকালকের মতো আজকেও টার্নওভার ছিল মাত্র 300 কোটি টাকার মতো, উইচ ইজ রিলেটিভলি লো, এবং এটি মার্কেট ইনভেস্টারদের লো পার্টিসিপেশন অ্যাজ ওয়েল এস তাদের লো কনফিডেন্সকে ইন্ডিকেট করে। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, অর্থাৎ আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে। অলমোস্ট 20% লেনদেন আজকে এই সেক্টরে হয়েছে। তবে আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরেও তুলনামূলকভাবে লেনদেন হয়েছে। ওভারঅল মার্কেট এখন একটি যথেষ্ট স্লো পেজে মুভ করছে, বাট শিওরলি মার্কেট ইভেন্চুয়ালি একটি পজিটিভ মোমেন্টাম গেইন করবে বলে আমরা মনে করি।